তো ও অলরেডি আইআইটি তে বছর ধরে পড়ছে তো আইআইটি লাইফটা কিরকম আইআইটি তে চান্স পাওয়ার পরে স্ট্রাগল বেশি না আগে স্ট্রাগল বেশি যে সব কিছু নিয়ে কথাবার্তা বলবে ও কি সকাল 10টা থেকে রাত 8টা অবধি কোনো সময় পেতাম না 9টা অবধিও কোনো সময় পেতাম না জ্যাম পড়ার জন্য স্পেশালি বাট এই প্রবলেম আছে ওল্ড আইআইটি বা ওরম টাইপের রেগুলার পাওয়ার একটু চাপ নিউ আইআইটি গুলোতে একটু পোস্ট স্ট্রাকচার বা কোষে যে প্রথম দশটা 10 টাকে एमसीक्यू এক নাম্বারে ওখানে আমি মাত্র 4 তে পেরেছিলাম এবার আগে আমি অন্তত পাঁচটা করে কোশ্চেন সলভ করব ক্লাস করেছি কোনো ক্লাস বাদ আমার ভালো লাগে বলেই আমি প্রতিদিন ক্লাস করি না আমি মানে আমার যদি ভালো না লাগে তাহলে আমি এরকম ভাবে মন দিয়ে করি না কিন্তু আপনার ক্লাস এত ভালো লাগে আমার কোনটা বেশি ভালো করে করে যাবে একটু বলুন তার থেকেও বেশি আমার কাছে এই কোশ্চেনটা এসছে সেমিস্টার কমপ্লিট হওয়ার পরে যেটা আসে জেনারেলি বেশিরভাগ কোভিড এ এসছে আর এখনো কন্টিনিউ আসতে থাকে কোয়েশ্চেনটা টিচার এর পরে করবে ঠিক আছে বিকজ আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল ছাড়া সমস্ত স্টেটে স্টুডেন্টদের কাছে না এর অ্যান্সারটা আছে মানে আমি যদি হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট কনসিডার করি কোন একটা স্টেটে তাহলে সেখানে আই থিঙ্ক সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট স্টুডেন্ট জানে যে তারা কি এবং তোরা ভাবিস না যে আমি ওয়েস্ট বেঙ্গল কে ছোট করছি বা আমাদের বাঙালিদেরকে বলছি যে তারা দিশাহীন বা এরকম করে আবার সবাই বাট আমাদের এখানে সব থেকে প্রবলেমটা বেশি হচ্ছে যে আমাদের স্টেটের ছেলে খুব বিভস লেভেলের ট্যালেন্টেড মানে তারা জানে যে কি করতে হবে তারা জানে যে কিভাবে সেমিস্টার কোয়ালিফাই করতে হয় তারা জানে কিভাবে সার্টিফিকেট দেয় তারা প্রত্যেকটা জিনিস জানে এবং আমার কাছে যে স্টুডেন্টগুলো পড়ে সেটা যে সেমিস্টারই হোক না কেন আমি দেখেছি মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট তারা না খুব ভালো ভালো স্টুডেন্ট মানে সত্যি কথা বলতে মানে একজন পরিপূর্ণ স্টুডেন্ট যে কিভাবে পড়াশোনা করতে হয় কিভাবে পরীক্ষায় লিখতে হয় আমরা অনেক বেশি আন্ডার কনফিডেন্ট ছিলাম আমি যদি আমার সময় বলি আমি খুব আন্ডার কনফিডেন্ট ছিলাম যে আমি কিভাবে মানে নাম্বারটা পাবো আমি ভয় পেতাম খুব বেশি সব জায়গায় কনফিডেন্স বাট আমার পরীক্ষার সময় খুব ভয় আমার এটা ছিল বাট আমার বাট আমার একটা জিনিস কিছু ছিল যে আমি টার্গেটটা আমি ফিক্স করেছিলাম যে ভাই আমি তো আলটিমেটলি লাইনেই থাকি কারণ থেকে রিসার্চ করবো বা পড়বো আলটিমেটলি আমি লাইনেই থাকবো আমার পড়াতে বেশি ভালো লাগতো বক করতে বেশি ভালো লাগে তো আমি এই জন্য এই লাইনে আছি বাট এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টের যে দাদা এর পরে আমি কি করবো তো সেই কোশ্চেন কমপ্লিট করার পরে এবং ক্লাস টুয়েলভ কমপ্লিট করার পরেও বলতে পারিস তো সমস্ত এক্সাম গুলো যারা কোয়ালিফাই করেছে আমি তো একজন ফেলিয়ার আমি নিজেকে গুণ্য করতে পারি তো যারা এক্সাম গুলো কোয়ালিফাই করেছে ভালোভাবে যারা আইআইটি তে পড়ছে যারা एसएससी सीजीएल চান্স পেয়েছে যারা জ্যাম জি কা ডেটা সায়েন্সের ভালো ভালো ইনস্টিটিউট আছে যারা নিমসেট কোয়ালিফাই করেছে যারা আলটিমেটলি ডব্লিউবিসিএস কোয়ালিফাই করেছে যারা ব্যাংকিং এর সমস্ত একদম কোয়ালিফাই করেছে তো আমি চাইছিলাম যে এরকম কিছু স্টুডেন্টদেরকে বা এরকম কিছু অ্যাসপিরেন্ট বা এরকম কিছু যারা এরকম স্টুডেন্ট বা যারা এরকম অ্যাসপিরেন্ট যারা এইসব एग्जाम গুলো কোয়ালিফাই করেছে তাদেরকে তোদের তোরেশনের নিয়ে আসা যেটা বুঝতে পারি যে না আলটিমেটলি তারাই एग्जाम গুলো কোয়ালিফাই করেছে প্রত্যেককে তোরদের মতই স্টুডেন্ট তোর মতন স্টুডেন্ট আমার মতন স্টুডেন্ট আমি যখন স্টুডেন্ট ছিলাম তো আমাদের মধ্যে থেকেই এটা বেরিয়েছে এটা কিন্তু আলটিমেটলি এমন কোন মানে এলিয়ান না যে অন্য গ্রহ থেকে এসেছে তারা এখান থেকেই বেরিয়েছে জাস্ট তারা জানতো যে তারা কি করবে বা তারা জানতো যে কিভাবে ওই পার্টিকুলার জায়গাটাতে যেতে যেটা আমি আর তুই হয়তো জানি বাট তারা খুব ভালো করে জানে এজ আ টিচার আমি এখন জানি বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম একটু ক্লুলেস ছিলাম আমি জানতাম বিএসসি করে এমএসসি করবো বাট কোথাটা গিয়ে এমএসসি করবো এর জন্য আমি অনেক ঠকেছি তো সেই প্রবলেমে যাতে তোদেরকে না পড়তে হয় সে যে যে কোনো এক্সাম এর জন্য প্রিপারেশন নিতে পারে সেটা জ্যাম হোক জ্যাম ম্যাথমেটিক্স হোক এরকম ভাবতেই পারে যে পরবর্তীকালে ম্যাথামেটিক্স নিয়ে থাকবে না কোনো সমস্যা নেই তাহলে জাস্ট শোনো বোঝার চেষ্টা করো যে আলটিমেটলি এই বিএসসি বিএসসির পরে লাইনগুলো কি করা আছে যাদের সাপোজ তোরা বলতে পারি যে ভাই আমি শুনলাম সেই অয়েন্দার ওয়েবিনারে যে এই বিএসসির পরে তোরা এই লাইনে যেতে পারিস এভাবে পড়াশোনা করলে না তুই ভাই এটা করলি করে ফেলতে পারিস তো ব্যাপারটা আমার টার্গেটটা মানে এটাই যে যত রকমের এক্সাম আছে আমাদের অল ওভার দি ইন্ডিয়া সমস্ত এক্সাম কোয়ালিফাই করেছে এরকম এরকম কিছু বাঙালি ছাত্রছাত্রী এবং বাইরের সাথে হলে কোনো সমস্যা নেই বাট কানেক্ট আমরা বাঙালিদের সাথে বেশি করতে পারি যেরকম ছাত্র ছাত্রীদের নিয়ে আসা তাদের স্ট্রাগল তাদের প্রবলেম তারা কিভাবে এই জায়গাটাতে এসছে তারা কিভাবে এক্সামটা কোয়ালিফাই করেছে তারা কিভাবে স্বপ্ন দেখেছে তারা এখন স্বপ্ন সফল হওয়ার পরে কিভাবে সেই লাইফটাকে বাঁচছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতেছি তো আমি প্রথমে ওয়েলকাম করব হচ্ছে সব থেকে সিনিয়র মোস্ট প্রদীপ্ত চ্যাটার্জি প্রদীপ্ত বর্তমানে এখন টিআইএফ এর আছে প্রদীপ্ত কাইন্ডলি টু মাইক মানে ক্যামেরা অন করবি প্রদীপ্ত বর্তমানে এখন টিআইএফ এর আছে তো সবাই প্রদীপ্তকে হ্যালো জানাও তো ও টিআইএফআর এ আছে ও স্কটিশ সার্চ কলেজের স্টুডেন্ট ও 2022 সালে টিআইএফ এর কোয়ালিফাই করেছে এবং টিআইএফআর এ কি কি আমাদের অবস্টাকলস আছে কিভাবে প্রিপারেশন নিতে হয় সমস্ত কিছু ও ডিসকাস করবে আজকে কিরম কিরম প্রবলেম এখন ফেস করছে কিরম কিরম প্রবলেম কোভিড এর টাইমে ফেস করেছিল কিরম কিরম প্রবলেম যখন এটা ডিক্লিয়ার হয়ে গেল যে এবার অফলাইনে এক্সাম হবে তখন কিভাবে সেই প্রবলেমটাকে ফেস করেছিল কিভাবে চ্যালেঞ্জেস গুলোকে নিয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবে নেক্সট হচ্ছে অভিষা পাত্র অভিষা হচ্ছে আশুতোষ কলেজের স্টুডেন্ট অভিষা মাই ক্যামেরা অন করুন অভিষা আশুতোষ কলেজের স্টুডেন্ট বর্তমানে আইআইটি রুকিতে আছে তো ওর ফোর্থ সেমিস্টার এখন এই মুহূর্তে ফাইনাল সেমিস্টার তো ও অলরেডি আইআইটিতে দু বছর ধরে পড়ছে তো আইআইটি লাইফটা কিরকম আইআইটি তে চান্স পাওয়ার পরে স্ট্রাগল বেশি না আগে স্ট্রাগল বেশি সব কিছু নিয়ে কথাবার্তা বলবে ও কিভাবে প্রিপারেশন নিয়েছিল সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমার কাছে একটা খুব আশ্চর্যের হ্যাঁ ইউটিউবে ছিল তো আশ্চর্যের একটা জিনিস সেটা হচ্ছে অর্ণেশা অর্ণেশা বর্তমানে কিন্তু সিক্স সেমিস্টার স্টুডেন্ট অর্ণেশা হচ্ছে ডেডি ভ্রমণ কলেজের স্টুডেন্ট অর্ণেশা একটু ক্যামেরা অন করবি জানি তো ও এই বছরই জেম কোয়ালিফাই করেছে এবং ওর জ্যামে র্যাঙ্ক ছিল ফিফটি সিক্স তো আই হোপ ওর আইআইটি বোম্বে বা আইআইটি কানপুর হয়তো হয়ে যাবে তো ও রিসেন্টলি কোয়ালিফাই করেছে এবং ও রিসেন্টলি কোয়ালিফাই করেছে বলে ওর ওয়ার্ডটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিকজ মানে যত আমাদের দিন যাচ্ছে জ্যামের কোশ্চেন টাফ হচ্ছে এবং খালি জ্যাম কেন ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামের কোশ্চেন টাফ হচ্ছে এক মিনিট ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামের কোশ্চেন টাফ হচ্ছে তো সেই টাফনেসটা সে কতটা ফেস করেছে সে কিভাবে প্রিপারেশন নিয়েছে সমস্ত কিছু নিয়ে আজকে সে ডিসকাস করবে তো সবাইকে আমি আমি আমার তরফ থেকে ওয়েলকাম জানাই তিনজনকে একজন আমাদের মধ্যে জয়েন হতে পারেনি সেও টিআইএফ আর স্টুডেন্ট সে লাস্ট ইয়ার টিআইএফ এ পেয়েছে আনসারি কোনো প্রবলেমের জন্য জয়েন হতে পারেনি বাট আজকে এই তিনজন আমাদেরকে গাইড করবে এবং তোদেরকে না শুধু আমাকেও গাইড করবে যে কিভাবে তারা এই পার্টিকুলার জায়গাটাকে এখন পর্যন্ত ধরে রেখেছে তো সবাইকে ওয়েলকাম আমি ওয়েলকাম জানাই তো সবার আগে প্রদীপ্তকে আমি জিজ্ঞেস করবো একটু যে প্রদীপ্ত আগে এটা বলার চেষ্টা কর যে যেই মুহূর্তে কোভিড এলো ঠিক আছে সেই মুহূর্তে পড়াশোনার অবস্থা সবারই খুব খারাপ হয়ে গেল এবং কোভিডকে খুব কাছে তুই এবং মানে দেখেছিস তো সেই মধ্যে যেখানে আমিও আমিও গেছিলাম আমারও মনে হচ্ছিল যে না কি পড়াবো আর কি করবো আহ অবস্থা খারাপ হয়ে গেছিল যে না এখন আমরা কি করবো এখন আমরা এনজয় করি নিজের লাইফটাকে তখন তুই কি প্ল্যান করেছিলি তুই কিভাবে ভাবলি যে তুই আলটিমেটলি এই ম্যাথামেটিক্স নিয়ে জানিটা নিজেদের तो कि आगे थे कि टारगेट चले जितने मैथमेटिक्स नहीं हैं पूर्वी नगरी तो साडेनली मोनो जिस सेकेंड सेंटर वांध सेंटर के जिनमें मैथमेटिक्स नहीं हैं एडुकेशनली ओके तो हेलो एल्बीवन तो ओके आमी पोस्टमैरिज टाइप के जो सीरियस फिल्म जे okay. मैच नहीं है बुकों का नवर डिस्ट्रेस बहुत बड़ा नव ভালোই চলছে তারপর কোভিড এলো তো কোভিডটার ডিসঅ্যাডভান্টেজ তো হলো অনলাইন ক্লাস কারণ অনলাইন ক্লাসে যে মানে ইন্টারাকশন রাখা মানে অ্যাক্টিভলি করা ক্লাসের তুলনায় তো সেটা আমার তো মনে হয় যে সেটা খুব ডিফিকাল্ট তো সেক্ষেত্রে অনলাইন ক্লাস তো একটা ডিসঅ্যাডভান্টেজ বাট সেক্ষেত্রে আমার মনে হয় একটা অ্যাডভান্টেজও ছিল কারণ হচ্ছে ওই কোভিড এর টাইমটার জন্যই হয়তো আমি অন্য পড়াগুলো মানে অন্য বই যেটা সিউড থেকে একটু আলাদা যেটা আমার মনে হয় যে আমাদের কলেজে যেমন অনেক পেপার দেওয়া হয় মানে যায়নি যেগুলো অনেক এতে লাগে যেগুলো অ্যাডভান্স যেগুলো অটোপোলজি এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট তো সেই জিনিসপত্র আমি সময় পেয়েছিলাম ওই কোভিডের টাইমটার করার জন্য তো কোভিড এর একটা হয়তো ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে

খুঁজে খুঁজে দেখেছি যে কোন টপিকটা আসে এক্সাম গুলোতে তো সে তো দুটোই আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে নিজেকে চুজ করতে হবে যে কোনটা কিরম ভাবে ইউজ করতে হবে আচ্ছা বা নেক্সট কোশ্চেন হচ্ছে যে তুই কি প্রথম থেকে টার্গেট নিয়েছিলি তুই টিআইএফআর টাই ভালো করে দিবি নাকি তোর অন্য অন্য এক্সাম এর উপর টার্গেট ছিল ওকে তো ডিএসপি তো কোনো স্টুডেন্ট ঢুকলে প্রথম যে এমএসসি এন্ট্রান্সটা আসে সেটা হচ্ছে টিআইএফআর সেটা আসে হচ্ছে

যখন আমরা যাই তখন আসে হচ্ছে ওই অ্যাপ্লিকেশন ফর্ম বা টিআরফার এর ডেটা তো ফিফ সেমিস্টারে যে ডিসেম্বর হয় তখন প্রবাবলি আমাদের ফিফ সেমিস্টার হয় অ্যাকচুয়ালি তো ওই সময় যে সানডে উইক একটা উইক সম্ভবত সেকেন্ড উইক করে হয় তো ওই সেকেন্ড উইকে টিআরফার এর এক্সাম হয় তো ওটা হচ্ছে প্রথম এমএসসি এন্ট্রান্স কারণ জ্যামও হয় সেই ফেব্রুয়ারিতে তো প্রথম এন্ট্রান্স হচ্ছে টিআরফার ঢোকেছে বাট এটার ব্যাপার যে এর সিলেবাস যদি কেউ দেখে ইন্ট্রান্স সিলেবাস তো হ্যাঁ ফোর ইয়ার কোর্সেও টাইমটা সেমই থাকবে টাইমটা সেমই থাকবে ওটা আলাদা কিছু হবে না ওটা ফিফ সেমিস্টারে গিয়ে এক্সামটা তোর হবে ঠিক আছে হ্যাঁ তো মানে প্রবলেমটা কোথায় টিআর ফার এর এটাই যে আমরা যখন ফিফ সেমিস্টারে যাই তখন আমরা মেট্রিক স্পেস কমপ্লেক্স সায়েন্স টোপোলজি এগুলো কিছুই দেখতে পাই না কারণ ওগুলো সিক্স সেমিস্টারে আছে বাট

সেগুলো তো ওই প্রথম এমএসসি এন্ট্রান্স হচ্ছে টিআর ফার তো যদি কেউ ভেবে থাকে যে টিআর ফার এর জন্য টিআফ আর এক্সাম সিরিয়াসলি দেবে তো তার এট লিস্ট আমার মনে হয় যে সেকেন্ড সেমিস্টারের এর পর থেকে সিরিয়াসলি এ করা উচিত কারণ ফার্স্ট আর সেকেন্ড সেমে একটা বছর হয়ে গেল হার্ড আর পড়তেই সে সময় পাবে ওই ফিফ সেনের এটা কারণ বেশি দেরি হয়ে গেলে দেন তারপরের সঙ্গে সঙ্গে জ্যামস চলে আসে ফেব্রুয়ারিতে

তো তখন থেকে আই থিঙ্ক প্রিপারেশন গুলো আস্তে আস্তে নিয়ে নেওয়াটা বেটার হবে আর থার্ড সেমিস্টার এখন রিয়েল অ্যানালিসিস ঢুকে গেছে তো এখন এই সিস্টেমটা ভালোই আছে ওই টোপোলজি ম্যাট্রিক্স পেসের হয়তো আইডিয়াটা পাওয়া যাবে না টি এফ আর এক্সামের আগে বাট তার আগে যত রকমের আমরা রিয়েল মানে পিওর ম্যাথামেটিক্সটা করছি ওটা করে আই থিঙ্ক আমাদের ভালোভাবে ব্যাপারটা মিটে যায় আচ্ছা এটা তো হয়ে গেল ব্যাপারটা আর এরপরে একটু প্রদীপ তোমাকে বল যে তুই প্রিপারেশনটা নিয়েছিলি কিভাবে তুই কি বেশি প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করেছিলি নাকি তুই ইনডেপ নলেজের উপরে বেশি ফোকাস করছিলি টিএফআর এর জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট পড়বে ওকে আমার মনে হয় যে টিএফআর এর রিটেন বাই ওকে রিটেন দেওয়ার পর অ্যাপ্রক্সিমেটলি একশো দশ জন মতো সিলেক্ট হয় টিএফআর ক্যান এসে আর তার মধ্যে টপ টোয়েন্টি থার্টি কে সিলেক্ট করে টিএফআর বম্বে কম কবে বেরোয় টি আই গেস অক্টোবর নভেম্বর মনে হয় আমার ঠিক শিওর নয় অক্টোবর নভেম্বরই বেরোবে আমি এইটুকু ছিল ডিসেম্বরের সেকেন্ড উইকে এক্সাম সেকেন্ড থার্ড উইক এরকম করে তো তার এক দু মাস আগে থাকতে বেরোয় আচ্ছা আমি তাহলে বলি একটু যে কতজন সিলেক্ট হয় একটু বলে প্লিজ কোশ্চিন করছি কতজন সিলেক্ট হবে ডিআই রিটার্ন ওকে তো তো রিটেন হয় রিটেনটা হয় ডিসেম্বরের সেকেন্ড উইকে দেন ফেব্রুয়ারি মিডিল করে ওরা ইন্টারভিউ লিস্ট বের করে তো টিআইএফআর ক্যান সিলেক্ট করে হচ্ছে একশো দশ একশো জন মতো ইন্টারভিউ কল দেয় এটা হচ্ছে টিয়ারফার ক্যাম্প টিয়ারফার ক্যাম্পটা হচ্ছে ব্যাঙ্গালোরে আর টিয়ারফার বম্বে কল দেয় হচ্ছে টপ টোয়েন্টি কে টপ টোয়েন্টি আর টপ টোয়েন্টি ফাইভ কে তো এদের দুজনের আলাদা হয় তো আমি কিছু বলি সেন্টার বলি যে টিআইএফআর বোম্বে আছে একটা টিআইএফআর ব্যাঙ্গালোর একটা আছে তো টিআইএফআর বোম্বে প্রথম কুড়ি জনকে কল দেবে এবং টিআইএফআর তোর ব্যাঙ্গালোর প্রথম একশো দশ জনকে কল ঠিক আছে এটা এটা তো ইন্টারভিউ এর জন্য কল তাই তো

আচ্ছা তো এদের এটাই হচ্ছে ব্যাপার এদের একটা সেকেন্ড লিস্ট বার করেন তো টপ 17 টপ কি ওইটার মধ্যে আসতে হবে ওটার করে সেকেন্ড লিস্ট ওরা পাবলিশ তার মানে সবাই জেনারেল করে এটা যে যারা মানে আইএফডিআই ফর বা আইজার বা এনডবের এর জন্য ভাবছো তাদের বেস্ট হয় যে মানে তারা আলটিমেটলি জেনারেল হয় এটা যে এক এক থেকে কুড়ি জনকে রাখবেছো তোমরা আইডি বম্বে সেখানে দুই থেকে তিনজনকে সিলেক্ট করবে মানে আইডি бомবেতে তিনজন বসবি হওয়ার কথা ঠিক আছে এবং তাহলে তিনজন কি ইমেন্স ইমিডিয়ট প্রেসারে আছে আর এক থেকে একশো দশ জনের মধ্যে ডাকবে হচ্ছে আর ব্যাঙ্গালোর মাত্র ষোলো সতেরো জনকে ডাকবে তার মধ্যে প্রদীপ তো একজন তো কংগ্রাচুলেশন এটা মানে সবাই একটু ব্যাপারটা বলো যে এটা যে ও কোয়ালিফাই করেছে মানে ইন্টারভিউটা হবে ইন্টারভিউ তো মাত্র সতেরো জনকে ডাকবে মানে একশো দশ জনের মধ্যে এবং অজস্র পরীক্ষা দেয় সেখান থেকে একশো দশ জন কোয়ালিফাই করে সেখান থেকে আবার সতেরো জন ইন্টারভিউ পরে সিলেক্ট করা তো এটা একটা অদ্ভুত মানে চ্যালেঞ্জ তো এটা তো হয়ে গেছে ব্যাপারটা তাহলে একজন সিলেক্ট হয়ে গেল এবার সিলেকশনের পরে মানে আলটিমেটলি তুই আমি তোকে যেটা জিজ্ঞেস করলাম যদি পড়াশোনাটা করে জিতে পারবি মানে তুই প্রবলেম সলভিং এর দিকে বেশি গেছিলি নাকি তুই আহ ইন্ডেপ নলেজের উপরে বেশি গেছিস কোনটার উপর দিয়ে বেশি তো ব্যাপারটা হল যে আমার প্রবলেম সলভিং স্কিল বেশ খারাপ খারাপ ইন্ডাস্ট্রিয়াল স্কিল এরকম যে ওই ফর্মুলা মনে রেখে বসলাম বসে একটা টাইম আছে এক ঘন্টা তার মধ্যে এখানে কুড়ি তিরিশটা প্রবলেম সলভ করতে হবে তো সেটা আমি সবসময় করতে পারিনি ওয়ারাজ আমার মেন স্ট্রেন যেটা সেটা হচ্ছে ওই জিনিসপত্র ছবি এঁকে বোঝা বা কোনো একটা থিওরিম অ্যাপ্লাই করছি সেটা যদি না অ্যাপ্লাই মানে সেটার কনভার্স কিরকম হবে বা কোনো একটা কাউন্টার এক্সাম্পল ভাবা তো সেই জিনিসপত্রগুলো আমার মনে হয় সেই জিনিসপত্রগুলো গুলো ইন্টারভিউতে প্রচন্ড হেল্পফুল হয় কারণ ইন্টারভিউতে আমার পার্সোনালি মনে হয় মানে আমার যেটা মনে হয় যে ওখানে প্রবলেম দিয়ে দেবে সলভ করতে হবে এরকম টাইপের হয় না কারণ এখানে বেস্ট আপেলি কোশ্চেন যেটা શકો আর ইভেন যদি তুমি সলভ নাও করতে পারো তুমি যদি আইডিয়া দিতে পারো যে ইন ডেপথ নলেজ থাকে মানে থিওরেমটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে কোথায় ট্রেন হচ্ছে কি কি তার কন্ডিশন আছে কি কি কাউন্টার एग्जांपल আছে কোন থিওরেমে কোন কন্ডিশনটা স্টোরি নেই লে থিওরেমটা কোথায় হোল্ড করবে না বা তার কাউন্টার एग्जांपल দিবা ইনস্ট্যান্টলি তো সেই জিনিসপত্রগুলো আমার ভালো লাগছে তো সেই জিনিসপত্রগুলো আমার মনে হয় ইন্টারভিউ তে দেখে আর আমার প্রবলেম সলভিং ওকে আমি জ্যামের জন্য প্রচুর প্রবলেম সলভ করেছিলাম একটা টাইমে বাট সেটা কোনো মানে আমি তাও স্টিল জ্যামে গিয়ে আমি ছড়িয়েই চলে এসেছিলাম বাট লাকিলি আমার ইন্টারভিউটা ঠিকঠাক হয়ে গেছিল বাট ওই আমার প্রবলেম সলভিং স্কিল আমার স্ট্রেংথ না মানে জ্যামে বাট মানলাম মানে কিন্তু তোর জ্যামের র্যাঙ্কটা কত ছিল একটু সেটা বলে দেয় আই থিঙ্ক তিনশোর হ্যাঁ

তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম প্রচুর জ্যাম মানে ওকে জ্যাম এর জন্য প্রচুরই প্রবলেম সলভ করেছিলাম কিন্তু সেই প্রবলেম সলভিং আমার স্ট্রেংথ নয় কিন্তু আমার সেটাই মনে হয় যে যার যেটা স্ট্রেংথ সেটাতেই ফোকাস করা উচিত তো তার যদি মানে সে তাই জন্যই আমি বলছি যে সেকেন্ড স্টেম এর পর হচ্ছে পারফেক্ট টাইম সেখান থেকে নিজেকে প্রবলেম সলভিং করা বা থিওরেম কোনটা বেশি কোনটাতে আমি স্ট্রং থিওরমের আইডিয়া দেওয়া বা পিকচার অ্যানালিসিস এ পিকচার ড্র করে এটাকে বোঝানো সেটাতে আমি স্ট্রং ইনটিউশন আছে নাকি আমি প্রবলেম প্রচন্ড স্পিডে সলভ করতে পারি সেই অনুযায়ী এক্সামে এ করাটা বেটার তো সেটা এক্সামে আমার বেটার সেই অনুযায়ী হ্যাঁ এক্সাক্টলি তো তাই জন্য আমি টিআরফারটা সিরিয়াসলি দিয়েছিলাম কারণ আমি জানতাম ইনফ্যাক্ট টিআরফার এর যে কোয়েশ্চেন যদি তো প্রিভিয়াস ইয়ার দেখে সেখানে ওরকম প্রবলেম সলভিং টাইপের ওকে প্রবলেমই থাকে চল্লিশটা প্রবলেম থাকে কুড়িটা এমসি কুই কুড়িটা চুস ফলস ঠিক করলে প্লাস দুই গ্রুল করলে মাইনাস দুই খুব খুব ক্রিটিকাল একটা সিচুয়েশন থাকে মানে চুল ফলসে ঠিক করলে প্লাস দুই আর গ্রুল করলে মাইনাস দুই তো মাইনাস হয়ে যাওয়ার একটা বড় প্রেশার থাকে বাট যাই হোক বাট ওইখানেও প্রবলেমগুলো ওরকমই থাকে যে এরকম থাকে না যে ফর্মুলা একদম আছে একদম পড়ে চলে গেলাম বাট আমি তো করতে পারি ফর্মুলা দিয়ে আমি ওই ছবি এঁকে গ্রাফটা কিরকম হচ্ছে ওরকম তো সেই সেটা আমার স্ট্রং জোন ছিল তাই জন্য আমার ওটা ইন্টারভিউ হেল্প করেছে বাট সেই জ্যামটা আমার স্ট্রং জোন ছিল না বাট আমি ছড়িয়ে চলে এসছি আচ্ছা এখানে একজন অভিজিৎ জিজ্ঞেস করেছে তুমি কি আইএসআই এন্ট্রান্স দিয়েছিলে দিয়ে থাকলে ওটার ওকে কিভাবে করেছিলে ওকে আইএসআই এন্ট্রান্স আমি কোয়ালিফাই করতে পারিনি তার প্রধান কারণ হচ্ছে আমার অ্যালজেব্রাটা উইক ছিল আর আইএসআই এর এক্সামটা ঠিক হয়েছিল আমার মনে আছে টিআর ফার এর ইন্টারভিউ মানে জানুয়ারি মার্চ এপ্রিল মে মেতে হয়েছিল আর তখনই আমাদের একটা এসছিল যে সিস্টেম অফলাইন হবে তো তখন সিউটাকে ধরতে হবে এটা সব আন্দোলনে গিয়েছিল সেখানে বাস বাস নিয়ে আন্দোলনে গিয়েছিল সে মানে বিশাল আমার প্রত্যেকটা বন্ধুই মনে হয় গেছিল তো ফিট সেমটাকেও প্রচন্ড প্রেশার ছিল কারণ আমার মনে আছে আমি টিআর ফার এর পরীক্ষার জন্য পড়ছি আর তখন ওই সিউ সিফ্ তো সিক্স কোনো এ ছিল না যে অনলাইন না অফলাইন সেই মানে তখনও প্রেসার ছিল বাট লাকিলি অনলাইন হয়ে গেছে বেঁচে গেছি ওই তারপর যখন মানে টিয়ার পরে ইন্টারভিউ টি আর পার এর জন্য প্রচুর পড়েছি ইন্টারভিউ এর জন্য প্রচুর পড়েছি ইন্টারভিউটা দিলাম তারপর আইএসআই এর জন্য পড়াটা খুব ডিফিকাল্ট দেয় তখন সিস্টেম সেমে এটা এলো সিস্টেমটা সেম টা

কোয়ালিফিকেশন আমি এটা তো শুনেছিলাম মানে আগে জ্যামে একটা কাট অফ ছিল বাট সেই জ্যামের এখন ভিড় দিয়েছে মানে আগে জ্যামে ফাইভ পার্সেন্ট ছিল জ্যামে এখন আর সেই ক্রাইটেরিয়া নেই জ্যামে এখন তুমি যদি খালি খালি যদি তুমি বিএসসি পাস থাকো তাহলে তোমার আলটিমেটলি তোমার তুমি জ্যাম দিতে পারো তো আমার মতে টিআইফাইড টাও বোধহয় সেইটাই ফলো করে আর মানে ডিএসসি মার্কস ইম্পর্টেন্ট কিন্তু মানে ডিএস ওকে বিএসসি মার্কস কেও জিজ্ঞাসাও করায় না হুম সে কারণ ডিএসসি মার্কস কোথায়

আইআইটি জ্যামের জন্য কিন্তু ফিফথ সেম অব্দি একটু ডিফিকাল্ট ছিল ফোর্থ সেম অব্দি তো সবই অনলাইন তো ওইটাতে অনেক টাইম ডিভোট করতে পেরেছি তারপরে ফিফথ সেম এ তো এমন হলো যে অফলাইন হবে না অনলাইন হবে তো প্রথমে তো গ্রাজুয়েশন পড়াই পড়ছিলাম দেন যখন সিউ ডিক্লেয়ার করলো যে অফলাইন হবে না অনলাইন হবে দেন তখন একটুখানি আবার শিফটটা জ্যামের দিকে দিল এবার তুই আমাকে বল যে তুই তুই কি টাইম ভাগ করে নিতিস মানে সকালবেলা তুই জ্যামের এই সাবজেক্টটা পড়ি যেমন সাপোজ তুই সকালবেলা রিয়েল অ্যানালিসিস পড়ছিস দুপুরবেলা মানে তুই অ্যালজেবটা পড়ছিস বিকেলবেলা তুই মাল্টিভিডিয়েট করছিস তুই এরকম ভাবে ভাঙতিস নাকি তুই মানে যখন যেটা মোটামুটি পড়ছিস তুই স্ট্রাকচার ওয়েতে পড়াশোনা করতিস নাকি যখন যেটা প্রবলেম পাচ্ছিস সেটা সলভ করছিস সেরকম ভাবে সকাল দশটা থেকে রাত্রি আটটা অব্দি কোনো সময় পেতাম না নটা অব্দিও কোনো সময় পেতাম না জ্যাম পড়ার জন্য স্পেশালি কারণ কারণ আমাদের কলেজের অনলাইন ক্লাসেস হতো এবং সেটাতে পার্টিসিপেট করতে হতো কারণ ম্যাম বা স্যার পড়াতেন উনি জিজ্ঞেস করতেন নিতেন তারপরে থাকতো তো এই এই টাইম জোনটাতে একদম পড়াশোনা হতো না মানে জ্যাম রিলেটেড তারপরে পড়তাম রাত্রিবেলার দিকে কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করতাম যে রেগুলার মোটামুটি প্রত্যেকটা টপিকেরই একটা দুটো কোয়েশ্চেন সলভ হোক আর যেরকম যেরকম সিলেবাস যেরকম ফোর্থ সেমিস্টারে সিউতে ইন্টিগ্রাল ক্যালকুলাস তারপর থার্ড সেমিস্টারে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস তো যে যে সময় তেও সেই টপিক গুলো চলছে চেষ্টা করতাম যে ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোয়েশন গুলো অ্যাটেম্প করার জ্যামের প্রিভিয়াস ইয়ার আচ্ছা আর জ্যামের জন্য তুই কিরকম কোশ্চেন অ্যাটেন্ড করতিস মানে একজন জিজ্ঞেস করেছে আকাশ জিজ্ঞেস করেছে কোন ভালো টেস্ট সিরিজ আইটি জ্যামের জন্য কোন টেস্ট সিরিজটা তুই বেশি ফলো করতিস আইটি জ্যামের জন্য মানে প্রবলেম তুই পেয়েছিস কোথা টেস্ট সিরিজ আমি নিনি আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আহ আরি হান্তার মনে হয় একটা গেটের গেট বলছে আইআইটি জ্যাম এর বই বেরোয় ওখান থেকে পুরো কোয়েশ্চেনস প্রিভিয়েস এর কোয়েশ্চেন পাওয়া যাবে ওইটা সলভ করো আইআইটি জ্যাম স্ট্যাটিস্টিক্সের গুলো যেগুলো আমাদের সিলেবাস ইনক্লুডেড ওই দুটো সলভ করো নেটের কোয়েশ্চেন থাকতো এইভাবে আচ্ছা আহ ব্যাপারটা হচ্ছে যে এবার আমি একটু বলে দিই মানে কেউ যদি জানতে চায় যে আইআইটি জামের খুব ভালো টেস্ট সিরিজ আমি কিছু কিছু কোচিং সেন্টারের টেস্ট সিরিজের নাম বলতে পারি একটা যে ডিপস একাডেমি তোরা একদিন প্রত্যেকে জানিস ডিপস একাডেমি ব্যাপারে তো ডিপস একাডেমি টেস্ট সিরিজ আইআইটি জামের জন্য খুব ভালো বাট একটু কস্টলি বাট ওরা তোরা নিতে পারিস অবশ্যই নিতে পারিস মানে খুব ভালো টেস্ট সিরিজ ওগুলো আন একাডেমির টেস্ট সিরিজটা অন্বেষা আমাকে বললো অন্বেষা যেহেতু আন একাডেমিতে পড়েছে তো অন্বেষা বললো যে আন একাডেমি টেস্ট সিরিজটা একটু টাফ আন একাডেমির গুলো খুব টাফ হয় একটু অতটা টাকা হয়তো লাগে না এই দুটো আমি দেখেছি আর আমার মতে এই মুহূর্তে ভালো কোনো টেস্ট সিরিজ নেই এই দুটো ছাড়া মানে ভালো কোনো টেস্ট সিরিজ নেই এখন পর্যন্ত এবার অভিষেক আমাকে জিনিসটা বল যে একটা যদি অ্যাভারেজ স্টুডেন্ট সাপোজ একটা স্টুডেন্ট অতটা ট্যালেন্টেড না অ্যাভারেজ স্টুডেন্ট তার জ্যাম কোয়ালিফাই করতে গেলে কি কি স্ট্র্যাটেজি তার নেওয়া উচিত তার কি বেশি প্রবলেম সলভিং এর দিকে যাওয়া উচিত প্রবলেম সলভিং করার টেকনিকটা বেশি ভালো করা উচিত নাকি সে সাবজেক্টটাকে ভালো করে পড়ে বুঝে আবার সে কথা সাবজেক্টটা পড়ে বুঝে করতে গেলে একটু টাইম লাগবে যেটা আমাদের জন্য একটু বেনিফিশিয়াল হয়েছিল কারণ আমরা কোভিড টাইমে পড়েছি তাই অনেকটা টাইম আমরা সাবজেক্টটাকে পড়ার জন্য ডিভোট করতে পেরেছি বাকি কিন্তু ওই পাঁচ চার কোয়েশন সলভ করাটা ভেরি ইম্পর্টেন্ট নাহলে ওই পরীক্ষার হলে গিয়ে কিভাবে কিরকম টাইপের কোয়েশন আসে বা কোন কোন টপিক থেকে বেশি কোয়েশন আসে সেগুলো বোঝাটা

আর পাওয়ার পরে সবকিছু তোমাকে নিজেই পড়তে হবে মানে তুমি ক্লাসে যাও ক্লাসে গিয়ে পড়া মানে স্যার যেটা পড়াছেন বা যেটা পড়াছেন সেটা পড়ো এবং সেটাকে নিজে থেকে আবার বই টই পড়ে কি বোঝাতে চাইছে কারণ খুবই হাই লেভেলের পড়াশোনা হবে মানে এমন নয় যে আমরা স্কুন ফিট করে দেবে কেউ যেটা গ্রাজুয়েশন লেভেলে হতো আমরা কলেজ যেতাম কলেজে পড়াশোনা হতো কিছু বুঝতে পারতাম না ও আমাদের মাথায় থাকতো যে হ্যাঁ আমাদের একটা সেকেন্ড ব্যাক আছে বাড়িতে যাব আমরা টিউশন করে আমরা মেকআপ আপ করবো কিন্তু এটা সেটা হবে না আর সব কোয়েশ্চেন বা যাই হবে মানে যা পড়াবে সেটা অবভিয়াসলি তার বাইরে গিয়ে দেবে না কিন্তু মানে ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে না যেটা সিউতে আসে সিউতে একটা পার্টিকুলার থিওরাম প্রুফ করতে দিয়ে দিল আমরা কি করতাম মুখস্থ করে দিয়ে দিতাম আইআইটি তে সেটা হবে আচ্ছা আচ্ছা এটা তো গেল আচ্ছা অভিপসাদির কাছে আর কি কোনো কোশ্চেন বলতে চায় অভিষেক এখন কারেন্টলি আইআইটি রুকিতে আছে মানে চারটে সেমিস্টার হয়ে গেল তো কেউ যদি আর কিছু জানতে চায় প্রিপারেশনের ব্যাপারে অভিষেক তুই কোন ইয়ারে যেন কোয়ালিফাই করলি আইআইটি যেন দু হাজার বাইশ বাইশ সালে তো বাইশ সালের সিনারি আলাদা চব্বিশ সাল বা তেইশ সালের সিনারি আলাদা বাট কেউ যদি কোশ্চেন করতে চাষ করুন আইআইটি জ্যাম রিলেটেড সে কিন্তু করতে পারিস মাইক খুলেই করতে পারিস কোনো সমস্যা নেই আচ্ছা বুক গুলো দিদি বুক লিস্ট কি ছিল খুব হক টপিক এটা বুক লিস্ট কি ছিল সেগুলো একটু জানতে চাইছে কি কি বই পড়েছিল ওই আরিহানদের যে বইগুলো বলি আবার বলে দিই বইগুলো আরিয়ানদের বইটা আমি বেসিক্যালি ফার্স্ট ইয়ার কোয়েশন গুলো এক জায়গায় পাবো বলে নিয়েছিলাম আর পড়ার জন্য আবার রিয়ার অ্যানালিস্ট আমি বলবো মাপা মাপা খুব ভালো আর একটা গুপ্তা বা কিছু একটা মালিক কিছু একটা আছে আমার নামটা ঠিক মনে পড়ছে না আচ্ছা মুস্কান বলছে যে ফোকাস মেনটেন কে বারে মেথড বলিয়ে না ফোকাস মেনটেন কি হবে করেছে এই एग्जामের জন্য ফোকাস কিছুই না প্রতিদিন পাঁচ ইয়ার চেষ্টা করো যে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আমি অ্যাটলিস্ট পাঁচটা করে কোয়েশ্চেন সলভ করবো তো এরকম করে তুমি যদি থার্ড সেমিস্টারের প্রথম থেকেই স্টার্ট করো বা তাহলে তুমি দেখতে পাবে তোমার প্রতিদিন কত মানে এট দ্য এন্ড অফ দা ইয়ার কত কোয়েশ্চন সার্ভ করছে এটা মানে ঘুম থেকে উঠে পাঁচটা কোয়েশ্চেন ঘুম হতে যাওয়ার আগে পাঁচটা কোয়েশ্চেন এবার আহ স্বরাজ বলছে যে স্যার কোভিড বলে হয় না হয় দিদি দাদারা এত টাইম পেয়েছে তো আমাদের তো আমরা তো কোভিড ব্যাচ না তো আমরা কিভাবে টাইম পাবো এর জবাব অন্য সাথে বিকজ অন্য এখন কারেন্টলি আহ সিক্স সেমিস্টারের স্টুডেন্ট ও অনলাইনে পরীক্ষা দেয়নি বোধহয় একটা পরীক্ষা হতে অনলাইন দিয়েছি কোভিড এর সময় একটা পরীক্ষা দিয়েছিল নাকি সেম ওয়ান দিয়েছিলাম সেম ওয়ান খালি দিয়েছিল বাট বাদ বাকি কোনো পরীক্ষায় অনলাইনে দেয়নি ও তারপরেও জ্যামে ওর ফিফটি সিক্স র্যাঙ্ক হয়েছে এবং আমি ওর ব্যাপারে বলি একটু ও এই মুহূর্তে লেডি বুম কলেজের স্টুডেন্ট ও সিক্স সেমিস্টারে পড়ছে এবং ওদের দু চব্বিশ সালে জ্যামের যে কোশ্চেনটা আছে সেটা থেকে টাফ কোশ্চেন এখনো পর্যন্ত জ্যামে আছে আমি এবারে বলতে চাই এবং আমি তো জ্যামের জন্য পুরো একটা ইন্ট্রোডাকশন ক্লাস দেবো মানে জ্যামের মানে স্টার্টিং থেকে এন্ডিং অব্দি মানে ভূগর্ভ জ্ঞান সম্বন্ধে যত যত কোশ্চেন আছে সব কোশ্চেন অ্যান্সার দেবো মানে তো ব্যাপারটা হচ্ছে যে সেখানে আমি দেখাবো যে এই কাট অফের থেকে লো কাট অফ এগারো কাট অফ হয়েছে মাত্র মাত্র ইলেভেন কাট অফ হয়েছে একশোতে এগারো কাট অফ এরকম কাট অফ কোনোদিন কোনো বছরে হয় আর সেখানে ও অন্বেষা পেয়েছে তেত্রিশ না ছত্রিশ আমি কি মনে করতে পারছি তেত্রিশ বোধ হয় পেয়েছিলি তাহলে বিশাল নাম্বার বিশাল নাম্বার কাট অফের থেকে তিনগুণ নাম্বার না পাওয়া মানে বিশাল নাম্বার তো এই অ্যান্সারটা ও দিয়ে দেবে অন্বেষা বেশ বলতে পারবে জিনিসটা তো আমি ব্যাপারটা বলছি আচ্ছা আর কিছু কিছু কোশ্চেন নিয়ে নি এখানে যারা যেটা করেছে কোশ্চেনটা একটু কোশ্চেনটা দেখার চেষ্টা করছি ইতনা ক্লাসেস কে বিচ মে সেলফ স্টাডি শিডিউল কেসে মেইনটেইন কি আপ এটা অন্য সাইডে যে তুই তো আমি জানি যে তুই আমার সমস্ত ক্লাস ফলো করিস তুই প্রত্যেক লাইক ক্লাসে তুই থাকিস তো এই ক্লাসগুলো আমাদের সমস্ত ক্লাস করার পরেও তুই আইআইটি জ্যামের জন্য তুই প্রিপারেশন করার তুই সময়টা বেঁচে আমি তো আমি তো সেম ওয়ান আমার অনলাইন ছিল তো আমি ওই সময় মানে মোটামুটি দেখে নিয়েছিলাম যে সিইউ কি 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 সিলেবাস রয়েছে যেগুলো জ্যামের সাথে বা অন্যান্য এন্ট্রান্স এর সাথে মিল আছে ফার্স্ট আমি এটা দেখে নিয়েছিলাম তো তারপরে যেহেতু সেম ওয়ানটা অনলাইনে হয়েছিল তো তখন থেকেই আমি মানে মোটামুটি আহ রিএনালিস পড়া স্টার্ট করেছিলাম নিজে থেকেই তো তারপর আর নিয়েছিলাম যে সেমে যেগুলো রয়েছে মানে যেসব যেসব জিনিস সাথে মিল আছে সেগুলো মানে একদম ভালো করে পড়বো মানে তখনই এমনভাবে পড়বো যাতে পরে রিভিশন করলে হয়ে যায় শুধু তো সেম সেম টুতে যেমন সিকোয়েন্স সিরিজ ছিল মানে ওগুলো একদম ভালো করে যখন পড়াতো তখন পড়তাম এবার আমার তো কলেজ এভরিডে যেতে হয় মানে কলেজ কলেজেন্স খুবই ম্যান্ডেটারি আর ক্লাসও করতে হয় তো আমি কি করতাম যে আমি মানে সেকেন্ড সেমের প্রথম থেকে দিন অন্তত দেড় ঘন্টা করে পড়তাম জ্যামের জন্য মানে মানে অ্যাটলিস্ট দেড় ঘন্টা করে এভরিডে পড়তাম যাই পড়ি না কেন পড়তাম এবার হ্যাঁ আমি যেটা ভালো লাগতো সেটা পড়তাম যেমন আমার রিয়েল অ্যানালিসিস খুব ভালো লাগে তাই আমি ওটাই ওটা দিয়েই শুরু করেছি যেটা আমার ভালো লাগে আর তারপর ধরুন যেমন সিকোয়েন্স সিরিজ আমার হয়ে গেল তারপরে আমি ওটা ভালো করে পড়ার পর কোয়েশ্চেন ওটা দিয়ে ফার্স্ট এ কি কি এসেছে সেইগুলো সলভ করতাম তো এভাবেই মানে দিনে এক দেড় ঘন্টা পেয়ে যেতাম মানে ঠিক করে যে জ্যামে পড়ব মানে তোরা বলছিস তোরা প্রত্যেকে বলছিস যে জ্যামের জন্য অ্যাটলিস্ট বা যে কোনো এক্সামের জন্য অ্যাটলিস্ট দিনে পাঁচ থেকে ছটা বা আটটা কোশ্চেন সলভ করাটা ম্যান্ডেটারি হয়তো তুই শুরু শুরু করছিস মানে তুই খুব ইজি কোয়েশ্চেন তুই সলভ করছিস বাট তুই হ্যাঁ প্রথমে ইজি কোয়েশ্চেন সলভ করা উচিত না হলে প্রথমেই যদি মানে ভয় লেগে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে প্রথমে মানে পাচ্ছি এরকম কোয়েশ্চেন সলভ করা উচিত আচ্ছা এবার তুই এটা বল এই বছর যে তোর কোশ্চেনটা এসছে তোর দেখে কোশ্চেনটা কি মনে হচ্ছে যখন তুই দেখলি কোশ্চেনটা যখন তুই ফেস করলি যে কোশ্চেনটা যে কোশ্চেন এগারো কাটা হয়েছে তো সেই কোশ্চেন দেখে তোর কি মনে হয়েছিল যে ভাই আমার এই বছর গেল নাকি তুই ভেবেছিলি যে না হ্যাঁ আমার হ্যাঁ আমার ওরকমই হয়েছে মানে প্রথম যখন মানে খুলেছে এমনি তো আমার ছ তারিখে এক্সাম শেষ হয়েছে সেম ফাইভ তারপর তো মানে আমি কিছু দেখিও নি একেবারে এগারো তারিখে আহ এক্সাম দিতে চলে গেছি বা যখন কোয়েশ্চেন খুলেছি প্রথমেই মানে আমি এতে অ্যাপ্লাইড একদম ভালো নই মানে খুব একটা ভালো নই আমি তো পিওরই ভালো এবার তো আমিও প্রথমে দেখছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে পরপর তিনটা কোয়েশন দিয়েছে এবার মানে প্রথমে আর কোয়েশন গুলো মানে ডিরেক্ট নয় মানে বিভিন্ন রিয়েল সাথে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে আমি একটু কাটবো ওই জায়গাটা কথা যে যারা যারা ভাবছে যে এখন কোয়েশ্চেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোয়েশ্চেন গুলো মানে অভিষেক একটা ভালো কথা বলেছে যে পিপিএসি এর কোয়েশ্চেন সলভ করা গেলে ভালো হয় বাট আমি এই মুহূর্তে একটু অভিষেক আমি একটু ডিজাগ্রি করছি কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো থেকে একটা আইডিয়া পাওয়া যায় তোর ভাল লাগবে দিদি যদি তুই যদি জ্যামের আগের বছরের কোশ্চেন গুলো পারছিস তার মধ্যে বলতে এবছরও পারবি এই ধ্যান ধারণাটা না পুরোপুরি কাটিয়ে ফেল মানে যারা যারা জ্যামের জন্য প্রিপারেশন নিবি যে আগের বছরের কোশ্চেন গুলো পাচ্ছি মানে এই বছরের কোশ্চেন পারবো আমি একদমই না বিকজ এই বছরে যে কোশ্চেন গুলো করছে বা জ্যামে যেহেতু এখন অ্যাসপেরিয়েন্টের সংখ্যা বাড়ছে আমি তো বলবো যে আমি যে ক্লাসটা করাবো ইউটিউবে দু সতেরো সাল থেকে কিভাবে জ্যামের অ্যাসপেরিয়েন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এবং কিভাবে কাট অফ এবং কিভাবে কোশ্চেনের লেভেলটা আস্তে আস্তে হচ্ছে এবার যেই লেভেলের কোয়েশ্চেনটা হচ্ছে সেই লেভেলের কোয়েশ্চেন নেটেও আসে মানে আমরা যখন নেট দিতাম দু হাজার সালে তখন যে নেটের স্ট্যান্ডার্ডটা ছিল এখন জ্যামের স্ট্যান্ডার্ডটা প্রায় সেই লেভেলের হয়ে গেছে মানে কেউ যদি পিএইচডি পিএইচডির জন্য প্রিপারেশন নেয় তাহলে সে বোধ জ্যামে গিয়ে ওই ঠিক আছে তেত্রিশ চৌত্রিশ চল্লিশ অ্যান্সার করে আসতে পারবে এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন আগে জ্যামের সব থেকে ইজি টপিক ছিল যে কেউ অ্যান্সার করতে পারতো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি থেকে শুরু করে ওখানে সিএফপিআই যা করছে করছে এখন রিয়ালিস এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাঞ্চ করে দিয়েছে পুরোপুরি মিক্স করে দিয়েছে যেটা ও বললো যে এখন আর সোজা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন আসছে না এখন সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিয়েল অ্যানালিস্টদের পুরো মুড়িয়ে দেন কোশ্চেনগুলোকে দেওয়া হচ্ছে তো সেগুলো সলভ করা খুব ডিফিকাল্ট মানে মানে এক্সিস্টেন্ট ইউনিকনেস থিওরেমটা খুব ভালো করে জানতে হবে না যদি পারবি না সলভ করতে তো যেগুলো টিপিক্যাল প্রবলেম সলভিং স্কিল আর এখন দেখছে না এখন তোমার কিন্তু ইনটিউশন এবং তোমার কিন্তু আলটিমেটলি ডেপথটাকে ওরা খুব ভালোভাবে টেস্ট করছে তো যাই বল অনেশা যেটা বলছিলি তো ওই প্রথমে মানে যখনই দেখলাম প্রথমে একটা কোয়েশ্চেন হওয়ার পর মানে তারপর যে প্রথম দশটা থাকে এমসি কিউ এক নাম্বারে ওখানে আমি মাত্র চারটে পেরেছিলাম তো আমি চারটে পেরে মানে আমার তারপরে যখন আমি ধীরে ধীরে যাচ্ছিলাম মানে কুড়ি থেকে তিরিশ দশ থেকে তিরিশের মধ্যে যে এমসি কিউ গুলো ছিল তার মধ্যে ওই আমি সাতটা মতো পেরেছিলাম কিন্তু আহ তারপর কিউ তো আমি ভেবে নিয়েছিলাম সব অ্যাটেন্ড করব যা হয়েছে কারণ নেগেটিভ মার্কিং নেই তো ওখানে করেছিলাম কিন্তু যখন গেলাম দেখলাম কিছুই পারছি না মানে এরকম একটা অবস্থা এবার মানে খুবই টাফ দিয়েছিল তো ওখান থেকে ওরকম তিন চারটা করার পর মানে আমি প্রথমে করার পর বসে মানে আমি ভেবেছিলাম যে অন্তত পঞ্চাশের ওপর অ্যাটেন্ড করব কিন্তু তারপর যখন দেখছি যোগ করে যে যতটা করেছি যে টচিশ উঠছে তখন হচ্ছে আর আর মনে হবে না তারপর আবার প্রথম থেকে স্টার্ট করে ওই যেভাবে তেত্রিশটা মানে পেয়েছিলাম এবার এক্সাম দিয়ে বেরিয়েই আগে আমি দেখছিলাম যে কিন্তু এবার এগারো অফ যাবে এটা কেউ ভাবেনি তারপরে তো এগারো সতেরো আঠারো হতে যাবে বা পনেরো ষোলো মানে বলেছিল যে পনেরো ষোলো যাবে কিন্তু এগারো কাট অফ চলে যাবে এটা ভাবিনি আর আমার যে র্যাঙ্ক এরকম হবে আমি সেটাও ভাবিনি আমি ভাবছিলাম এবার আমার হবে না যাই হোক এটা খুব ভালো আর সিউর কি ফোর্থ ফিফ সিক্স সেমিস্টারের সাবজেক্ট গুলো হেল্প করে মানে যারা এখন প্রিপারেশন নেবে ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার তো সিসি টেন ওই পেপারটা আছে পুরোপুরি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পেপারটা আছে তো সেটা তো আমাদের জ্যামে নেই ওটা তো কোনো সন্দেহ নেই বাট এই ফোর্থ আর ফিফথ সেমিস্টারে ফিফথ সেমিস্টারে যখন পিওর খুব বড় পেপার আছে যেমন অ্যাডভান্স আছে যেগুলো আছে দেন তোর ওখানে সিসি টুয়েলভটা পুরোপুরি আছে তো সেই পেপার গুলো কি জ্যামের জন্য হেল্প করবে তোদের হ্যাঁ গ্রুপ থিওরি মানে অ্যাডভান্স আলজেব্রায় যে গ্রুপ থিওরিতে রয়েছে অটোমরফিজম হ্যাঁ ওই ফিফথ সেমিস্টারে যে গ্রুপ আছে এক্স্যাক্টলি হ্যাঁ তারপর হচ্ছে আর ওই সিসি টুয়েলভে যে অটোমরফিজম এগুলো খুবই মানে এগুলো পড়ে রাখলে ওখানে কোয়েশ্চেন গুলো ইজিলি করা যাবে মানে অত ভাবতে হবে না মানে সাইলো সিওরম যেমন এবার এসেছিল যে জানবে সে সংশয় করে দেবে আর যে জানবে না তাকে অনেক ঘুরিয়ে ফিরে করতে হবে তো এগুলো যদি ভালো করে পড়া থাকে তো ওগুলো খুব হেল্প করবে যেমন মানে গ্রুপ এবার ওইগুলো দিয়েই বেশি দিয়েছে অ্যাডভান্স দিক দিয়েই বেশি দিয়েছে মানে ইজি ছিল যারা করেছে তারা ইজি মানে ইজি লেগেছে তাদের তাহলে আমি একটা জিনিস সবাইকে রেকমেন্ড করতে চাই ফিফথ সেমিস্টারের জন্য যারা জ্যামের অ্যাসপিডেন্ট বা যারা যারা জ্যামের প্রিপারেশন নিচ্ছে তারা ডিএসি পেপারে কিন্তু কোনোভাবে ইয়ে নেবে না ওই বায়ো বায়োম্যাথামেটিক্স নেবে না পেপারে অ্যাডভান্স এলজেবল ওকে আর যারা জ্যামের জন্য প্রিপারেশন নিচ্ছ না বা যারা চাও যে একটু আমি ভালো নম্বর পেয়ে বেরিয়ে যাই কোয়েশ্চেন কমন আসবে সবকিছু হ্যাঁ 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 এই অন্যের সাথেই সেই অন্যের সাথেই যে ফিফ সেমিস্টারে ডিএসি পেপারে একশো পেয়েছিল হ্যাঁ ওদেরকে আমি ওটা বলেছি তো যাই হোক তো একশোটা পেয়েছিল এবং ও মানে আমি জানি আমি ওদের হেল্প করেছি ওদের

বুঝতে পারছি না এবার না আমি যোগ সাপোর্ট আমি এটা বলি যে বিভৎস লেভেলের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স আছে আমার নিজের পড়তে সবচেয়ে কিছু ভালো লাগে অ্যাডভান্স আছে এবং দারুণ সাবজেক্ট অনেক কি বলিস মানে তোরা তো মানে আমার খুবই ভালো লেগেছে ওটা পড়াতে বলতে তো এই জিনিসটা মেনটেন করতে হবে একটু যে ফিফ সেমিস্টারে আর মানে আমি এটুকুনি বলতে পারি যে তে সাবজেক্ট গুলো পড়লে যে জ্যাম পাওয়া যাবে এরকম না সিউর সাবজেক্ট গুলো ভালো করে পড় যেগুলো জ্যামের সাথে মিল যেটা সবাই বলছে এগুলো জ্যামের সাথে মিল আছে সেই সাবজেক্ট গুলো ভালো করে পড়বি একটু তাহলে আলটিমেটলি জ্যামের জন্য তুই ফর্টি পার্সেন্ট এগিয়ে থাকবি বিকজ তুই সিইউ এর জন্য পড়ছিস প্লাস তুই সেইগুলো জ্যামের জন্য পড়ছিস চেষ্টা করবি একটু এমসি কিউটা বেশি করে সলভ করতে ঠিক আছে সাপোজ তুই অ্যাডভান্স আলজেব্রা পড়ছিস ফিফ সেমিস্টারে সেখানে এমসিইউ গুলো আগে আগেই সলভ করবি সাপোজ আমি করলাম না বাট তুই এমসি গুলো সলভ করবি তো এভাবে যদি তুই একটু নিজে থেকেও দায়িত্ব নিস তাহলে আলটিমেটলি কিন্তু জ্যামটা ক্র্যাক করে তাকে কেউ আটকাতে পারবে না আবার এবছর আইআইটি বোম্বে জ্যামে দায়িত্ব নিয়েছে তো আমার মনে হয় যে মানে কোয়েশ্চেন একটু টাফ হবে আমার এটা আইডিয়া বাট আমি জানিনা তোরা কি বলবি ব্যাপারতে বাট এবছরের মতন টাফ হবে না বাট একটু টাফ কোশ্চেন এবার আমরা আশা করতে পারি তো সেভাবেই কিন্তু প্রিপারেশনটা আমাদের নেওয়া উচিত এবার আমি একটু কোশ্চেন করবো সবাইকে প্রদীপ থেকে প্রথম কোশ্চেন যে টিআইএফ আর না হলে কি করতিস যদি তোর কোনো এক্সামি কোয়ালিফাই না হতো যেটা হয়তো অনেকের হবে না সবাই তো এখানে চান্স পাবেন তাহলে তুই তখন কি ব্যাকআপ প্ল্যান দেখেছিস তুই কিভাবে তখন কি ভাবছিস কি কি করবো ওকে তাহলে ওকে ম্যাথ সেই কন্টিনিউ করতাম এটা তো আমি শিওর ছিলাম দেন হয়তো বালিগঞ্জে অ্যাপ্লাই করতাম বাট ওইটাই একটা বেস্ট সাফের সিচুয়েশন চলে আসে যখন আমি এন্ট্রান্স এর জন্য পড়া সিওর জন্য পড়া দুটো একসঙ্গে করতে তখন কোনটা ভালো করতে হবে সেটা বোঝা যায় তো বাট আমি বালিগঞ্জেই হয়তো অ্যাপ্লাই করতাম যাই হোক ম্যাথসটাকে কন্টিনিউ করতাম

মানে এক বছর পুরো একদম ড্রপ দিয়ে নিজে থাকতে পড়া সেটারও একটা মেন্টালিটি থাকাটা দরকার কারণ কোনো কলেজ নেই ইয়ে নেই নিজেকে অতটা ফোকাস রেখে পড়াটাও এক বছর ধরে কন্টিনিউ রাখাটাও সেটাও একটা চ্যালেঞ্জ আর সেকেন্ড হচ্ছে এক বছর ড্রপ দিয়ে পরে পরীক্ষা দিলে একটা প্রেশারও থাকে মানে যখন জ্যাম বা টিএফআর দিতে যাচ্ছে তখন একটা প্রেশার থাকে যে একটা বছর আমি পুরো ইনভেস্ট তো বাট যারা ফোকাসলি করতে পারবে একটা বছর তাদের কাছে ইনফ্যাক্ট

মানে প্রিপারেশন যেটা আলটিমেটলি শিওর না যে কি হবে মানে তোর হার্টটা প্রায় সেভেন্টি পার্সেন্ট নিশ্চিত হেরে এসছিস তো সবার আগে নিজের মেন্টাল টেস্ট যে আমি কি সেই পারবো যদি তোর সেই জেদ থাকে বা তুই যদি সেটা নিতে পারিস মাঝখানে ফার্স্ট এড না হোক তাহলে তুই কিন্তু একটা বছর কারো কথা না শুনে ড্রপ দিয়ে দিবি বাট তুই যদি মনে হয় না আমি মাঝখানে ভেঙে পড়বো এবং আমার আগে এরকম ভেঙে পড়ার স্বভাব আছে আমি পারি না নাথিং রং উইথ দ্যাট তোর খারাপ লাগতেই পারে তোর মাঝখানে ভাষা হতেই পারে তুই হয়তো পারিস না বেশিটা নিন কোনো সমস্যা নেই এই জায়গায় পারবি না অন্য জায়গায় ঠিক পেরে যাবে তাহলে তুই কোনো একটা জায়গায় ঢুকে দেন তুই এই প্রিপারেশনটা নিয়ে তাহলে তোর অ্যাটলিস্ট মাথা থাকি যে আমার ব্যাকআপ আছে ঠিক আছে আমি মাইন্ডটা ফ্রি রেখে এক্সামটা দেবো আমার একটা ব্যাকআপ আছে যদি নাও হয় ঠিক আছে হয়তো অত ভালো কিছু হলো না বাট আমার কাছে ব্যাকআপ আছে আমার ঠিক কিছু না কিছু হয়ে যাবে তো এই দুভাবেই কিন্তু প্রিপারেশনটা নেওয়া যায় আহ স্যার প্রফেসর বাননে কে লিয়ে কেয়া কে आ, प्रोफेसर बनने के लिए क्या किया ये तो मैंने बहुत बार बोला है और मैंने कॉलेज का नौकरी भी छोड़ दिया तो आई एम नॉट अ प्रोफेसर एनी मोर तो तो जाइ होक সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব আমি এই মুহূর্তে ব্যাপারটা বলছি না তবে নেট কোয়ালিফাই অবশ্যই করতে হবে নেট কোয়ালিফাই না হলে হবে না নেট কোয়ালিফাই মাস্ট তো এমএসসি করতে হবে নেটটা কোয়ালিফাই করতে হবে আমাদের সময় নেট কোয়ালিফাই করা খুব ইজি ছিল মানে আমার জন্য খুব ইজি ছিল অনেকের জন্য ইজি ছিল বাট এই সময় নেট কোয়ালিফাই করা খুব ডিফিকাল্ট আমাদের সময় জ্যাম কোয়ালিফাই করে বিজি ছিল আমার নিজের জ্যামে চারশো তিপ্পান্ন র্যাঙ্ক হয়েছিল বাট আমার এই অজ্ঞানতার জন্য বা এরকম কিভাবে ওয়েবিনার কন্ট্যাক্ট করেনি বা আবার তখন বাড়িতে ইন্টারনেট ছিল না তাই জন্য হয়তো আমি শিবপুর পাইনি আমাদের সময় জ্যাম তিনশোতে শেষ হয়ে যেত আইআইটি তো আমি চারশো তো আমার জ্যাম শিবপুর হয়ে যেত বিকজ শিবপুর আমাদের বেলা প্রথমবার জ্যামে এনরোল করেছি দু হাজার ষোলো সালে কথা বলছি আমি তো আমার এই অজ্ঞানতার জন্যই আমার তখন অনেক কিছু আমি হারিয়েছি তো আমি তাই জন্য আমি বলি যে আমি ফেলিয়ার ওই জন্য আমি চাই না যে আর কেউ যাতে এই জিনিসটা না ফেস করে যে তাদের ট্যালেন্ট আছে তারা খাটতে পারে তারা সবকিছু আছে তারা সবকিছু অ্যাচিভ করে ফেলতে পারে বাট জাস্ট তাদের নলেজ নেই বা মানে যা তাদের একটু গাইডেন্স না থাকার জন্য তারা পাবে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না তো তাই জন্যই কিন্তু এই পার্টিকুলার ওয়েবিনারটা কন্ট্যাক্ট করা আমি তো জ্যাম কোয়ালিফাই করতে পারিনি এখন সেম চলছে তো আরেকবার জ্যাম দেওয়া ভালো আমি এটা বললাম যে আরেকবার জ্যাম দেওয়া ভালো আহ কোন একটা জায়গায় ভর্তি হয়ে দেওয়া হলো আবার তো না ভর্তিও হতে দিতে পারিস

আমরা করতে পারবো তাই অনেক কিছু করেই করতে পারি অনেক কিছু করেই তোর হয়তো করা সম্ভব হয়ে যাবে বাট ইউটিউব দেখে না যে যেকোনো একটা জায়গায় ভর্তি হয়ে যায় সেটা যেকোনো কোনো ইনস্টিটিউট হোক ডিপস একাডেমি আছে ওখানে আন একাডেমি আছে এখানে আমি হয়তো পড়াবো আমি হয়তো কেন আমি পড়াবো তো যে কোনো জায়গায় তুই একটা গাইডেন্স দিতে পারিস যে কোনো জায়গায় তোর যেখানে সুইটেবল বলে মনে হয় সেখানে তুই গাইডেন্স দিতে পারিস এবং প্রিভিয়াস ইয়ার এর সাথে সাথে প্রচুর প্রবলেম সলভিং এখন আর খালি কিন্তু জ্যামের প্রিভিয়াস ইয়ার সলভ করে হবে না এখন প্রচুর নেট গেট সেট যত রকমের কোশ্চেন এসছে সমস্ত প্রবলেম সলভ করে দিতে হবে ঠিক আছে আমি নিজে নেটের যে প্রবলেমগুলো সলভ করেছিলাম সেই প্রবলেমগুলো আমি বেশি সলভ বিকজ এখন জ্যামের লেভেলটাই ওরকম হয়ে গেছে তো এখন আর শুধুমাত্র কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে নেই যে তুই খালি এখন জ্যামের প্রিভিয়াস ইয়ার সলভ করে তুই কোয়েশ্চেনের একটা আইডিয়া পেয়ে যাবি বা তুই সলভ মানে ক্র্যাক করে ফেলতে পারবি তো এখন আর সেভাবে হবে না তো স্যার আইআইটি তে জয়েন্ট এমএসসি পিএইচডি আছে ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি কোর্স দুটো ডিফারেন্সটা কি আমি একটু বলে দিই ব্যাপারটাতে সবাই যদি একমত হয় তো ওরা একটু ব্যাপারটা ভালো বলতে পারবি আইআইটি কেজিপি তে জয়েন্ট এমএসসি পিএইচডি আছে এবার আমি যেটা শুনেছি যে ইন্টিগ্রেটেড পিএইচডি থেকে আইআইটি থেকে আইআইটি থেকে ইন্টিগ্রেটেড পিএইচডি যেগুলো করা হয় তার থেকে ইন্টিগ্রেটেড পিএইচডি না করে বাইরে থেকে পিএইচডি করে নাকি বেশি ভ্যালুয়েবল হয় এটা আমি শুনেছি এটা ভুলও হতে পারে মেবি আই এম রং বাট যেমন টিআইএফআর থেকে পিএইচডি এটা একদম পারফেক্টলি ফাইন বাট আইআইটি থেকে যে ইন্টিগ্রেটেড পিএইচডি গুলো হয় বোম্বে ছাড়া বা কানপুর ছাড়া যে কেজিপিও ছাড়া যে ইন্ডিগ্রেটিভ পেএসগুলি হয় ওটা না করে তুই খালি আইআইটি তে তোর এমএসসি টা করলি দেন তারপরে বাইরে গিয়ে নেট কোয়ালিফাই করে তুই যদি ইন্ডিকেটিভ পেড তু যদি গিয়েছি তাহলে বেশি হবে আইআইটি প্রিপারেশন প্রিপারেশন কোনটা কতটা ডিফারেন্ট এটা বলতে পারবে আহ প্রদীপটা একটু বল ব্যাপারটা একটু সৃষ্টি ঘোষের আসে তে ওকে বাট আমার মনে হয় আইআইটি র্যাম এক্সাম আর আইএসআই

ওকে প্রপার না দেখলেও আইডিয়া দিলেও হয় বাট স্টিল পুরো প্রপার সাবজেক্টিভ প্রবলেম প্রুভ করে দিয়ে আসতে হবে তো তার জন্য যেমন একটুখানি আলাদা লাগে মানে একটুখানি থিংকিং একটুখানি আইডিয়া এই সমস্ত লাগে তো আমার আচ্ছা কাছে মনে হয় ওইটাই আচ্ছা এটা একটু বলছি টিআইএফআর আই এস আই এন বিএইচ এবং জ্যাম যাই বলছি না এগুলো প্রবলেম আটকালে সলিউশন পাবো এরকম কোনো জায়গা তো জানাস যে প্রবলেম আটকালে সলিউশন পাওয়া যাবে অনলাইনে বা কোথাও একটু এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে আমার পার্সোনালি মনে হয় কি একটা বলে এটা অন্যের সাথে কি পেয়েছিলি কোথায় সলিউশন নাকি নিজে থেকে করতে আমার তো এস বলে একটা জায়গা আছে এস তো ওখানে আমার অ্যাকাউন্ট আছে ওখানে মানে বেশিরভাগ সময় যদি অঙ্ক দেওয়া হয় মানে প্রচুর থাকে যারা করে দেয় তাহলে এওপিএস গাইজ নাম এওপিএস বলে আর্টস অফ প্রবলেম সলভিং বলে একটা জায়গা রয়েছে যেখানে মানে অ্যাকাউন্ট খুলে ওখানে দিলে অনেক সময় করে দেয় কিন্তু এওপিএস পেড নয় এওপিএস পেড নয় তো এওপিএস তো দেখতে পারিস আবার ইউটিউবেও মাঝে মাঝে থাকে মানে কিছু কিছু পার্টিকুলার সাম করে দেওয়া থাকে তাহলে প্রিভিয়াস ইয়ারে তুই বই কিনলে তুই পেয়ে যাবি আমার মতে প্রিভিয়াস ইয়ারটা বই পাওয়া যায় ওটা তুই কলেজ স্টুডে কি তুই বই কিনে না প্রিভিয়াস ইয়ারে তুই বইয়ের তুই প্রিভিয়াস ইয়ার সলিউশন পেয়ে যাবি প্রিভিয়াস ইয়ার সলিউশন যে কোনো ইনস্টিটিউট করিয়ে দেয় ওটা নিয়ে কোনো সমস্যা নেই

আমি ওরকম ভাবে করেছিলাম বাট আই ডোন্ট নো মেবি স্ট্যাক এক্সপেন্স ভালো বাট ওরকম ভাবে জ্যাম ফ্যামে তো পাওয়া যায় যেমন বই বা এগুলো করলে সলিউশন বাট টিয়ারফারে প্রিভিয়াস ইয়ার আই গেস ইউটিউবে পাওয়া যায় আর আমি ওখান থেকেই দেখেছিলাম প্রিভিয়াস ইয়ার ভবিষ্যতে কোথা থেকে দেখেছিলি এই প্রিভিয়াস ইয়ারের সলিউশন গুলো নাকি প্রিভিয়াস ইয়ার জ্যামের জন্য যেটা বললাম আরিয়ান্তের বইটাতে ওটা উইথ সলিউশনসই থাকে আর বাকি যেটা বললাম যে নেট গেট এগুলো যদি কোয়েশ্চেন কিছু প্রবলেম হয় ওটা ইউটিউবে সার্চ করলে ওই কোয়েশ্চেনটা সার্চ করতে হবে এখন নেটের কোশ্চেন সলভ করাটা বিভৎসই ইম্পর্টেন্ট আমার যেটা পার্সোনালি মনে হয় নেট আর গেটের তোকে সমস্ত কোশ্চেন সলভ করে যাবে পিএইচডি কোশ্চেন সলভ করলে তাহলে তুই জ্যামে চান্স তাহলে হবে নালে কোনো ভাবে হবে আইএসআই সলিউশন বলে দিলো যেখানে ইউটিউবে থেকে পেয়েছিল আচ্ছা ইন্টিগ্রেটেড পিএইচডি বেটার নাকি এমএসসি প্লাস পিএইচডি বেটার আমি এটা জাস্ট বললাম একটু

এটা খুব ভালো ডিসিশন তা কি করতিস একটু বল আমাকে যদি জ্যাম না আমি পিওটা দিতাম ব্যাংকিং তো ব্যাংকিংটাও খুব ইম্পর্টেন্ট তো আমি ব্যাংকিং নিয়েও কথাবার্তা বলবো আমার একটা বন্ধু আছে যে ব্যাংকে সব এক্সাম কোয়ালিফাই করে ফেলেছে তো সেও একদিন ওয়েবিনারে আসবে কালকে পরশু বা তরশুর দিকেই করবো হয়তো আমি তো এটা নিয়ে কথাবার্তা বলবো বাট ওর খুব আনইউজুয়াল ও কিন্তু ওটাকে এক্সেপ্ট করে নিয়েছে যে ভাই ম্যাথ হচ্ছে না আমি আমি এটা পাইনি তো আমি ম্যাথে আর যাবো না ম্যাথ ভালো করে করলে ওখান থেকেই করবো নাহলে করবো না আমি অনলাইনে চলে যাবো আমি ফোকাসটা অনলাইনে শিখবো তো ওদেরটাতেও কোনো প্রবলেম নেই এটাতেও কোনো প্রবলেম নেই ঠিক আছে ও ম্যাথামেটিক্সটি থাকতে চাইছে ওরা এবং ও নিজের রিয়ালিটি ফেস করে অনলাইনে চলেছে তো দুটোই কিন্তু দুটো আলাদা দুটো ভিশন এবং খুব ভালো ভিজন বলে আমার পার্সোনালি মনে হয় স্টুডেন্টদের কিন্তু এই ভিজনটা ফলো করা উচিত যে ভাই ঠিক আছে ফেলিয়ার হতেই পারে তোর সামনে সব থেকে বড় ফেলিয়ার বসে আছে তো তো যেকোনো যে কোনো ফেলিয়ার হতে পারে তুই আলটিমেটলি তোর ফোকাসটাকে ঠিক রাখ যে আমি কোন লাইনে যাবো স্যার আমি নর্মাল এমএসসি করে আইটি লাইনে যেতে চাই এটা নিয়ে কিছু বলবেন এটা অবশ্যই বলবো এটা আমাদের নেক্সট টপিক আজকে আমরা খালি আইআইটি যাম টিআইএফআর সিএমআই আইএসআই এদের ইন্টারভিউ এদের প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলছি এগুলো পুরো সেপারেট টপ এগুলো পুরো সেপারেট টপ এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা আলাদা ডেটা সায়েন্স থেকে শুরু করে আইবিপিএস থেকে শুরু করে তারপর আমাদের এসএসএল সিএসএসএল চেকআ নিমস এর সমস্ত নিয়ে আলাদা আলাদা কথাবার্তা বলবো ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম কোয়ালিফাই করা স্টুডেন্ট আমাদের এখানে আসবে তারপর লিমিট কন্টিনিউটি এগুলো তো খুব ভালো করে করতেই হবে গ্রুপ থিওরি ভালো করে করতে হবে আর লিনিয়ারের ওই র্যাঙ্ক বের করার অঙ্ক তারপর হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন আহ ম্যাট্রিক্স মানে লিনিয়ার ইকুয়েশন গুলোর সলিউশন এগুলো খুব ভালো করে করতে হবে মানে এই তিনটে জিনিস খুব ভালো করে করতেই হবে যেহেতু ওটি নিয়ে মানে ওটি নিয়ে শিওর হওয়া যাচ্ছে না যে কেমন আসবে মানে টাফ দিয়ে দিচ্ছে তো তো এই তিনটে দিয়ে মোটামুটি করলে তাও হয়ে যায় আচ্ছা ব্যাপারটা এমএসসি স্ট্রিম চয়েস কি করে বুঝবো ম্যাথস কম্পিউটিং না পিওর না অ্যাপ্লাই আচ্ছা আইডি আছিস

এমএসসি করার পরে নেট গেট এগুলো ক্লিয়ার করতে হবে ফেলোশিপ পাওয়ার জন্য আর লাস্ট সেমিস্টারে আমাদের যেরকম লাস্ট সেমিস্টার প্রজেক্ট অনেক আইআইটি যে লাস্ট দুটো সেমিস্টার প্রজেক্ট তো সেই প্রজেক্ট বা ভালো করে করতে হবে ফিসিস তারপরে মাস্টার্স এ ঢোকার পরে অনেক কিছু অনেক কিছু আসে যেরকম অনেক ইন্টার্নশিপস করার সুযোগ পাওয়া যায় ভালো জায়গা থেকে করলে সেটা মানে যেহেতু সামার ভেকেশন টা অনেক দিন থাকে তো আমরা ইন্টার্নশিপস করতে পারি তো সেগুলো করে নিজের সিভি বেটার করতে পারি ওটা দিয়ে অনেক রাস্তা খুলে যায় প্রদীপ তো ব্যাপারটা বলবে ও টিআইএফআর এ আছে তো ব্যাপারটা বলতে পারবে যে মানে কিভাবে এই রিসার্চ লাইনে যেতে হয় ওকে সো টিআইএফআর বা এই সমস্ত আইএসআই বা আইএমএসসি এগুলোতে একটা ভালো সুবিধা হয় যে একটা রিসার্চ এনভায়রনমেন্ট পাওয়া যায় তো আমাদের এখানে যেমন ম্যান্ডেটরি হয় না যে ফোর্থ সেম এ গিয়ে প্রজেক্ট করা বা সামথিং ওকে সামার ব্যাকে করতেই পারে তো বাট আমাদের এই প্রথম দু বছর থেকেই সামহাও পোস্ট ওয়ার্ক টাইপেরই ফিক্স করা হয় পোস্ট ওয়ার্ক যেটা তে যেখানে ভর্তি হবে সেখানে প্রথম বছরটা হয় তো এইগুলোতে ঢুকলে সুবিধা হচ্ছে যে তুমি একটা যদি রিসার্চে ইন্টারেস্ট থাকে প্রথম থেকে একটা ওই এনভারনমেন্টের মধ্যে থাকতে পারো দেন সামারে ইন্টার্নশিপ করা বা এটি স্কুল অনেকগুলো হয় সেগুলো থেকে এক্সপিরিয়েন্স গেইন করতে পারে যে কোথায় ইন্টারেস্ট লাগবে কোথায় ইন্টারেস্ট লাগবে না কোন টপিকটা বেটার কোন স্যারের সঙ্গে বেটার কমিউনিকেট করতে এবার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো কথা বলেছিস তোরা যে এই আইআইটি থেকে পড়ে প্লেসমেন্ট গুলো টিআইএফআর এ প্লেসমেন্ট সম্বন্ধে একটু বলিস তোমাকে আচ্ছা টিআইএফআর এটা বলে দিই ও নিজেও আমাকে কালকে বলছিল যে টিআইএফআর এ ওদের এমএসসি পড়ার জন্য ওদের পার মান্থ এখন বোধহয় বত্রিশ হাজার টাকা না থার্টি টু কে

মানে 100 যারা প্লেসমেন্ট নিতে চায় তাহলে 100% প্লেসমেন্ট যাবে না কম্পিটিশন টাফ কারণ নাও বিটেক স্টুডেন্টসরাও আছে বিটেক আর এমএসসি দুজনেরই একসাথে হচ্ছে বা বিটেক এমটেক এমএসসি সবার একসাথে হচ্ছে তো টা অনেকটা হাই তো তোমার নিজের স্কিলস আপগ্রেড করতে হবে যারা বিটেক স্টুডেন্টস যারা কোডিং এ অনেক বেটার তাদের পক্ষে তো যারা যারা নিজেদের নিজেদের নিজে থেকে আপডেট করছে বা আপগ্রেড করছে তাদের জন্য ভালো

এই সমস্ত গ্রুপ অ্যাকশন এই সমস্ত জিনিসপত্র গুলো মানে পুরো ভালো ফিফথ সেমিস্টার পুরো থাকে ফিফথ সেমিস্টার অ্যাডভান্স এক ভালো করে পড়তে হবে নাহলে সেই সর্বনাশ কলেজে থেকে মানে সব কলেজে দেওয়াটাও একটা ব্যাপার পারলে জোর করে নিবি ঠিক আছে ফিফ সেমিস্টার অ্যাডভান্স খুব ইম্পর্ট খুব ইম্পর্ট ইম্পর্টেন্ট সিক্স সেমিস্টার না টোপোলজি দিয়েই বললি না টোপোলজি থেকে খুব একটা আসেও না আমার যা মনে হয় পার্সোনালি তো মানে নলেজ থাকলে বেটার বাট অতটাও ইয়ে হয় বাট

তো বললো যে এমসিএম স্কলারশিপ হয় ওখানে ওটাতে মানে এভরি ইয়ার প্রায় আশি হাজার টাকা করে দেয় হ্যাঁ মানে ওটা দেয় কিন্তু ওই ঠিক রাখতে হবে ওদের একটা ক্রাইটেরিয়া রয়েছে আর এটা আইআইটি বোম্বেতে নাকি সবচেয়ে বেশি দেয় এমসিএম হবে নাকি এমসিএম টা যেকোনো আইআইটি তেই দেওয়া হয় কিন্তু ওটা এর ফুল ফর্ম হচ্ছে মেরিট কাম মিস তো তোমার তার জন্য মানে ফ্যামিলি ইনকাম একটা লিমিটা থাকতে হবে উইদিন 5 লাখস তো এটা সবার জন্য एप्लीকেবল না দেখো সবাই না 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 ওটাতে পুরো মানে ব্যাংক রেকর্ড সবকিছু চেক করা হয় মানে যেগুলো লাগে তো ওটা ওইভাবে করা যাবে না যারা হ্যা সিজিপি সিজিপিএ একটা ক্রাইটেরিয়া থাকে সিজিপিএ ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে প্লাস ওই মিনসের জন্য মানে ওই ফ্যামিলি ইনকাম সবার দিতে হবে মা বাবা সবার আচ্ছা আর ফরেন কান্ট্রি থেকে পিএইচডি করতে চাইলে কি করা উচিত হে হে আমি জানি বাট তোরা যদি একটু আলোকপাত করিস ফরেন কান্ট্রি থেকে পিএইচডি করতে গেলে কোন আইডিয়া নেই কোন আইডিয়া নেই বলতো অন্যের কোনো আইডিয়া নেই ব্যাপারটা নিয়ে ওকে আইডিয়া বলতে আমাদের এখান থেকে অনেকে আমাদের যেহেতু এমএসসি নিয়ে একটা লিভ এর অপশন দেয় আইপিএসডি প্রোগ্রাম হলো এমএসসি নিয়ে একটা লিভ এর অপশন দেয় তো অনেকেই যায়

এবং একটু সবাইকে লাস্ট একটা জিনিস তোরা বলে দে আমি একটাই কোশ্চেন করব যে এরা বলছে পরীক্ষার সময় নার্ভ কিভাবে ঠিক পরীক্ষার দিনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় পরীক্ষার দিন আমাদের কি করা উচিত পরীক্ষার পার্টিকুলার দিনটাতে যারা খুব সিরিয়াসলি এক্সামটা দিচ্ছে ওই পার্টিকুলার দিনটার জন্য কিভাবে পরীক্ষা দিনে কি করা উচিত প্রথম থেকে প্রদীপ একটু বলবি ওই দিনে কি করেছি ওকে তো আমি ইন্টারভিউ এর কথাটা বলি

জলের বোতল নিয়ে মানে জলের বোতল জল খেতে পারে আর কি বলবো মানে আমি জানি না মানে নিজেকে আগে থেকে প্রিপার করে যাওয়াটাই বেটার কারণ ওই টাইমে বসে কিছু এ করা সম্ভব না আগে থেকে একটা মেন্টালিটি এ করাটাই বেটার অভিশাপ ওই দিনটা কি করেছিলাম জ্যামের দিনটা কিভাবে নিজেকে ঠিক ঠান্ডা লেগেছিলে বা কিভাবে নিজেকে ফোকাস ফোকাস রেখেছি আগের দিন কোনো পড়াশোনা করিনি সিনেমা দেখেছিলাম রাত্রিবেলা ঠিকঠাক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিন সকালবেলা একদম মানে পড়াশোনার রিলেটেড কোনো কথাই বলিনি কারোর সাথে মানে বন্ধুরা যারা পরীক্ষা দিতে গেছে এমনি নর্মাল কথাবার্তা হচ্ছে হাসি টাটা হচ্ছে মানে ওই ওই অ্যাটমসফিয়ারটা মানে খুব ডিফিকাল্ট তো হ্যাঁ এক্সামের পাঁচ ঢুকে ওই যখন কম্পিউটারের সামনে বসবো তখন একটুখানি জল টলকে আর যা হবে দেখা যাবে মাথায় বিশাল চাপ ছিল স্যার আগে থেকে তো অনেক মক টেস্ট দিয়েছিলাম তো মানে একটা আগে থেকে এনভার মানে পেয়েছিলাম যে ওই সময় কি হয় কেমন হয় তো ওটা একটা অভ্যাস হয়ে গেছিল মানে আমি প্রায় পনেরো থেকে ষোলোটা মক টেস্ট দিয়েছিলাম একদম মানে এক্সামের মতো সিচুয়েশনে তো আগে আর ওইটা দেওয়ার পর এমনিতে তো আগের দিন কিছু পড়িনি মানে ঘুমিয়েছিলাম প্রচুর আর মানে ওই শব্দ আমি পড়িনি বলতে গেলে মানে যেহেতু এক্সাম সেম শেষ হয়েছিল আমি আর ধরিনি পড়া তারপর ওই দিন একদম সকালবেলা গিয়ে মানে একেবারে এতে প্রথম ওই কোয়েশন খুলে স্টার্ট করেছিলাম

তো সেটা যদি করা যায় জ্যামের জন্য যে আগে পনেরো ষোলো কুড়িটা তিরিশটা তুমি মক টেস্ট দাও ঠিক আছে ফুল পেপারের উপরে এক্সাম দাও হ্যাঁ এবং ভালো ভালো কোয়েশ্চেন সলভ করো তাহলে তোমার সেই দিনটা গিয়ে ভয় লাগবে না এবং পুরোপুরি এক্সাম প্রিপারেশন নিয়ে মক টেস্ট করে দেবে মানে ল্যাপটপ খুলে সেখানে একদম ভালোভাবে মক টেস্ট করে দিয়ে যেভাবে একদম স্ট্যান্ডার্ড তিন ঘন্টা সময়ের মধ্যে আমাদের পুরো কাজটা করতে হবে তাহলে আই থিঙ্ক এই সেদিন গিয়ে আর ভয়টা থাকে না তবে যাই হোক এটা আমাদের আলটিমেটলি ছিল হচ্ছে আজকের সেশন তো যাই হোক মকরেশ অনেক ভালো ভালো জায়গা আছে যেটা বললাম বিশ একাডেমি আছে আন একাডেমি আছে সব ভালো ভালো জায়গা আছে আর কোন মানে যেমন আমি চাই না যে ফিজিক্স বলার মকরেশ তো ভালো কিনা আমার আইডিয়া নেই মনে হয় না খুব একটা ভালো ফিজিক্স বলারটা তো মানে আন একাডেমি এবং ইয়েটা মানে খুব ভালো মকরেশ তো ওটা তোরা দিতে পারিস ওটা তোদের জন্য খুব ভালো হবে বাট সাবজেক্টের উপর নলেজ থাকতে হবে খালি মকরেশ দিলে হবে না আর প্রচুর প্রবলেম সলভ করতে হবে যেটা আমার পার্সোনালি মনে হয় তো এই ছিল আজকে আমাদের সেশন আই হোপ তোদের অনেক কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পেরেছি এবং ওরা দিতে পেরেছে এবং সবার কি সেশনটাকে হেল্পফুল বলে মনে হচ্ছে একটু কাইন্ডলি অ্যান্সার করবি চ্যাটে হ্যাঁ অবশ্যই নিম চ্যাটের জন্য সেমিনার আসবে সব স্যার এক্সামের জন্য সেমিনার এটা কি খুব ভালোভাবে তোদের হেল্প করেছে কোনো আর কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই করতে পারিস তো আই থিংক ওদেরও এই সন্ধ্যাটা খুব ভালো কাটলো সব জ্যাম এসপিরন্ট সাথে সব নতুন তোদের জুনিয়রদের সাথে আই থিংক মানে জ্যাম মানুষরা পায় এলিয়েনডানা এক্স্যাক্ট জ্যাম মানুষ পায় এলিয়ানডানা এবং সেই মানুষগুলি তোদের সামনে বসে আছে তো জ্যাম পাওয়াটা এই মানুষগুলো যখন পেরেছে তোরাও আই থিঙ্ক পারবে হ্যাঁ মানে আচ্ছা রিয়েল আইজে অ্যাফ্রাক বেসবুক আই বলবো এসকি মাংস আচ্ছা কে বলছি টুক টু টু ক্র্যাক জ্যাম জাস্ট ফলো এসকি মাহ

তো ওটা খুব ভালো বই মানে পদ্ম তুই ওটা পড়তে পারিস আর লিনিয়ার এলজেব্রডার জন্য আমার মতে ফিডবার্ক টা স্ট্যান্ডার্ড ফ্রিডবার্ক এলজে আমি তো গ্যালিয়ানটা গ্যালিয়ানের আমি তোকে বলছি গ্যালিয়ানের থেকে গ্যালিয়ান তো খুব ভালো বই স্ট্যান্ডার্ড বই গ্যালিয়েনে অনেক টাইপের প্রবলেম আমি সলভ করতে পেরেছি মানে আমার খুব ভালো লাগে গ্যালিয়ান বইটা বাট আমার মতেই স্মাইলসের বইটা মানে প্রবলেমে ভর্তি প্রবলেমে ভর্তি স্মাইল এর বই তো ওটা দেখতে পারিস আর আমাদের মানিক মডার্সেন সেন আছে যদি এখন বইটা পাওয়া যায় না মানিক মডার্স সেন তো মানিক মডার্সেন সেনের বইটাও পড়তে পারিস তোরা ওটা আমার কাছে ইয়ে আছে মানে জেরক্স করা আছে তোরা জেরক্স করে নিতে পারিস ওটাতে খুব ভালো ভালো প্রবলেম আছে ফাটাফাটি প্রবলেম আছে আমি প্রচুর নেটের অ্যাসপিরেন্টের প্রচুর নেট কোয়ালিফাই জিআরএফ কোয়ালিফাই নেটের এক থেকে কুড়ির মধ্যে র্যাঙ্ক করা স্টুডেন্টের কথা বলছি আমারই বন্ধু বান্ধব ছিল সব তারা সব মানিক পড়াশোনা পড়ে পাশ করছে তো মানিক সেন মানে বইটা ব্যান হয়ে গেছে কোথায় এত পাশ করছে বলি বোধহয় ব্যান হয়ে গেছে ব্যান করে দিয়েছে যে এতজন চান্স পেয়ে গেলে করবো কি আমরা তো বিভৎস লেভেলের বই ওটা পিডিএফ অ্যাভেলেবেল না মানে কোনো ছেলে বোধহয় নেই আমার কাছে বইটার মানে জেরক্স কপিটা আছে কলেজ স্ট্রিটে জেরক্স দেয় বোধহয় দেয় আমি কলেজ স্ট্রিট থেকে নিই আমি একটা বন্ধুর কাছ থেকে ঝেপে দিয়েছিলাম তো ওকে বলেছিলাম যে দেবো দেবো আর দেওয়া হয়নি আর চাইওনি তো তাই জন্য আমার কাছে বইটা অ্যাভেলেবেল আছে তো আজকের মতো সেশনটা আমি এখানে শেষ করলাম হোক সবার খুব ভালো লেগেছে আজকে আমরা জ্যাম সব থেকে মানে এখন পর্যন্ত সব থেকে আচ্ছা প্রদীপ্ত তুমি সেলফ স্টাডি না কোচিং করেছো আমি নিজেই পড়তাম বাট একটা জিনিস আমি যারা দাদারা আছে যাদের সঙ্গে যোগাযোগ তারা রিপ্লাই দিলে দিত না দিলে কিছু যা আছে না বাট যারা রিপ্লাই দিত তাদের সঙ্গে আমি প্রচুর ডিসকাশন করতাম তো ডিসকাস করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আচ্ছা তো আজকে আমরা সব থেকে টাফেস্ট এক্সাম এই মুহূর্তে ম্যাথামেটিক্স অনার্স এর স্টুডেন্টের জন্য দাদা কোন বইটার কথা বললে মানিক মডার্সন সেন মানিক মডার্সন সেন তিনটে রাইটার তো আজকে আমরা সব থেকে টাফেস্ট এক্সাম বিএসসি ম্যাথামেটিক্স অনার্স এর পরে জ্যাম টিআইএফ আর এই এক্সামটা নিয়ে কথাবার্তা বললাম আইএসআই সিএমআই তো এই সেশনটার পরে আমরা নেক্সট সেশনে একটু অন্য সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো একটু অন্য এক্সাম নিয়ে কথাবার্তা বলবো তো মালিক মনাজান সেন হচ্ছে তোর অ্যাডভান্স একজনের জন্য তো আমাদের এই ওয়েবিনার কন্টিনিউ থাকবে তো সবাইকে ধন্যবাদ তিনজনকেই ধন্যবাদ এবং তোদের কে আমি হয়তো কোনোদিন পুরিয়ে ছিলাম তো আমি নিজেকে ধন্য মনে করি এর জন্য এবং সিরিয়াসলি মানে এটা আমি যে তোদেরকে পেয়েছি অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে এটা আমি গর্ববোধ করি এটা মানে তোদেরকে আমি হেল্প করতে পেরেছি আমি জানি না বাট তোরা আমাকে অনেক বেশি হেল্প করেছিস এই ইন্সপিরেশনাল কাহিনিগুলো দিয়ে এবং আমার স্টুডেন্টদেরকে যারা এখন আছে তাদেরকে তোরা গাইড করে এটা ওদের কাছে অনেক একটা বড় পাওয়া ওরা আমার কাছে পড়ে ওরা আমার কাছে পড়াশোনা করে নাম্বার পায় পরীক্ষায় হয়তো নাম্বার পায় না বা মানে ভালো রেজাল্ট করে ওদের মন ভালো হয়ে যায় ওরা নেক্সট সেমিস্টারের জন্য প্রিপারেশন নেয় আবার বাট ওদের এই গাইডেন্সটা খুব দরকার ছিল যেটা তোর আজকে দিয়েছিস তো থ্যাঙ্কস টু অল অফ ইউ ওকে তো আজকের মতো আমরা সেশনটা এখানেই এন্ড করছি নেক্সট দিন আবার দেখা হবে অন্য কোনো এক্সাম নিয়ে ওকে ততক্ষণের জন্য টাটা